আসসালামু আলাইকুম, আমি এখন নিউ টেক্সের ব্ল্যাক কালারটা করব। আমি নিউ টেক্সট দিচ্ছি, আমি অনেক অল্প পরিমাণে কেমিক্যাল মেশাবো, কারণ আমার সবসময় কেমিক্যাল থেকে যায়, আর আমি একটা ড্রেস করব, এই জন্য আমি খুবই অল্প পরিমাণে কেমিক্যাল নিব। তারপর আমার রঙগুলো ফেলে দিতে হয়, বেশিরভাগ সময় আমার রঙগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য আমি ভাবছি একদম অল্প করে নিয়ে কাজ করব। ও আল্লাহ, না আংটিটা বেশি পড়ে গেছে। তারপর আমি কেমিক্যাল একটু মিক্সড করে দিয়ে দেব। আমি অল্প পরিমাণে করে নিচ্ছি, আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। আমি শুধু কেমিক্যালগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে বাইন্ডার, বাইন্ডার আর অ্যান্টকে অনেকটা একরকমই দেখতে। আমি এর আগের বার আমি নিউ টেক্সট দেওয়ার পর অ্যান্টকে দিয়েছি, এ হচ্ছে অ্যান্টকে, প্রথমে আমি নিউ টেক্সট দিয়েছি, তারপরে অ্যান্টকে দিয়েছি, তারপরে বাইন্ডার। আমি এবার অ্যাপিটন দিব। প্রিন্টার অনেক ঘন তাই মিশতে চাচ্ছে না। আরেকটা প্রিন্টার লাগবে। সিসিএল আমার আরও বাইন্ডার লাগবে, কারণ আমি স্ক্রিন প্রিন্ট করবো। স্ক্রিন প্রিন্ট করার জন্য একটু বেশি ঘন করতে হয়, সরি একটু বেশি পাতলা করতে হয়, আমি ভুল বলে ফেলছি। আমি ব্ল্যাক কালারটা করব। মনে হচ্ছে ঠিক আছে মিশ্রণটা। এবার আমি রং মিক্সড করব। এই যে আমি রংটা দিয়ে দিয়েছি, ব্ল্যাক কালার আসছে না, আমার আরো রং দিতে হবে।
এবার আমি রং মিক্সড করব। এই যে আমি রংটা দিয়ে দিয়েছি, ব্ল্যাক কালার আসছে না, আমার রং দিতে হবে। আমি একটু ট্রাই করে দেখছি যে রংটা কেমন আসে। তাই আমি একটা পুরনো কাপড়ে একবার দিয়ে দেখতেছি কেমন আসে। আমি কখনো স্ক্রিন প্রিন্ট করিনি, প্রথমবার করতেছি। আমার তেমন কোনো ধারণা নাই স্ক্রিন প্রিন্টের, শখের বসে কাজটা আমি করলাম। বারবার মনে হচ্ছে আমার রং কম পড়ে যাচ্ছে, সেটা সবসময় আমার রং ফালাই দিতে হয়, তো এই জন্য আমি রং দিতে মায়া করতেছি। মনে হচ্ছে যে আমার আরো রং লাগবে। আচ্ছা, এবার ইচ্ছা মতো দিব। গাড়িটা কেমন আসছে, রংটা বারবার এলোমেলো করে দিছি, বিধে গাড়িটা একটু অন্যরকম আসছে। যাই হোক, আমি আমার কাপড়টা নিয়ে রংটাও নিয়ে রেডি হয়ে যাবো।